হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো টাইটেল দেখে বুঝেই গেছে তোমরা আজকে আমি কী রান্না করতে চলেছি তো এখানে কচুরা রান্না করার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি প্রচুর ছোটো ছোটো করে কেচে কেটে নিয়েছি মান কচু তো চলো রান্নাটা করি দেখতে থাকো আর এভাবে বানালে দারুণ টেস্ট হয় একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে তো নুন হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ দিইনি তোমরা চাইলে চিংড়ি মাছ দিতে পারো আরও টেস্টি হয় খেতে আমার কাছে চিংড়ি মাছ এখন নেই দেয় আমি শুধুই করছি এখানে দেখো কচুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি আমার কাটাটা একটু বেশি ছোটো হয়ে গেছে তোমরা আরেকটু বড় করে কেটে নিতে পারো সিদ্ধ করে নিয়েছি তো আলু ভাজা হয়ে গেছে আমার একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার দেখো দিয়ে দিচ্ছি ফোড়নের শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা তো ফোড়নটা একটু হয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচু দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচু দিয়ে দেবো পেঁয়াজটাকে একবার লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজটাকে আলাদা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব মশলা থেকে তেল বের হওয়া অবধি মশলাটাকে ভালো করে কষে নেব এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কষে নেবো তো দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব ওইখানে আমি প্রথমেই দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপর একটু জল দিয়ে মশলাটাকে আবারও আরেকটু কষিয়ে নেব মশলা থেকে তেল বের হওয়া অবধি মশলাটাকে আবারও আরেকটু কষিয়ে নেব দেখো মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে সিদ্ধ করে রাখা কচু আর আলু দিয়ে দেব দিয়ে আর একটু নেড়ে নেব বন্ধুরা এটা ভাত ভাতের সাথে তো ভালো লাগবে অবশ্যই রুটির সাথে তোমরা খেতে পারো খুব ভালো লাগবে মশলাটাকে আমি কচুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা কষানো হয়েও গেছে এবার এতে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এটা একটু মাখোমুখি করবো ঝোল করব না মাখো মুখি খেতে ভালো লাগে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো আলুটাকে সিদ্ধ হয়ে দেবো কচুরা অলরেডি আমার সিদ্ধ করাই আছে তাই অল্প জল দিচ্ছি দেখো কাজ এখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় অনেকটা শুকিয়েই গেছে এরপরে যেহেতু কচুটা একটু গলিয়ে দিচ্ছি তো আরও একটু ঝোলটা শুকিয়ে যাবে তো এরপর যে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো নুনটা দেখে নেবে যদি লাগে আর একটু দিয়ে দেবে তো ভালো লাগবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব